আমাদের এলাকায় মহিলাদের জন্য সর্ববৃহৎ প্রতিষ্ঠান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত। তার এই বাৎসরিক ইসলে সওয়াবের আজকে শেষ দিন। আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন, ছোট্ট এক আধ মিনিটের ভিতরেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সকলেই আমাকে চেনেন, আমার জীবন সম্পর্কে আপনারা অনেকেই অবহিত, আমিও আপনাদের মতো সুন্নতল জামাতের পরিবারভুক্ত ছিলাম। কিছু ভুল বোঝাবুঝি, মিসগাইডের কারণে মাঝখানে একটু দূরত্ব তৈরি হয়। আজকে থেকে আমি আবার শপথ নিচ্ছি, বাকি জীবনটুকু সুন্নতল জামাতের পরিবারভুক্ত হয়ে কাটানোর। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়ার ভিখারী। দোয়া করেন, সব জিনিসেরই শত্রু থাকে বা, আর শত্রু না থাকলে ভালো কাজের কখনো মজা পাওয়া যায় না। শত্রু যত শক্ত হয়, বাধা যত মজবুত হয়, হকের গতি থেমে যায় না, বরং দুর্বার হয়। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। শত্রুরা সবসময় ক্ষতি করতে আসে না, বরং মাঝে মাঝে সংগঠনের ঘাটতিটাকে পুরো করিয়ে দেন। জোরে বলুন। আজকে আমাদের সমাজেও সংগঠনের শত্রু কম নেই, আমরা একই পরিবারভুক্ত বা, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, সমাজের উন্নয়নে, দিনের স্বার্থে আমরা সুন্নতল জামাত পরিবারভুক্ত হয়ে আগামী দিনে আমার আপনার সমাজটাকে আরো সুন্দর করার লক্ষ্যে সংগঠনের সবসময়ের অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে বাকি জীবনটুকু কাটানোর তৌফিক আল্লাহ দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের সকলের জন্য এই মুহূর্তে কুশল কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল দান। মাশাআল্লাহ, আমরা সংগঠনে একজন দক্ষ বক্তা আমরা পেয়েছি। অনেকদিন থেকেই তিনি সংগঠনের বাইরে থেকেও সাংগঠনিকভাবে তিনি অল ইন্ডিয়া সুন্নতল জামাতের পক্ষেই তার বক্তব্য আমরা দেখতাম। আজ তিনি সরাসরি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন, এটি আমাদের জন্য খুশির খবর। এখন আমাদের কাছে এসেছেন সুদূর বাংলাদেশ থেকে।